ভাবে তওবা করেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মারফে মাসনবীর ভিতরে ঘটনা উল্লেখ করে বলেন এই বান্দার তওবার উপর আল্লাহ এত খুশি হয়ে গেলেন এই বান্দার নাম ছিল নসুহ অথবা নসুহা আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা তওবা করো তওবায়ে নসুহা তার মানে খাঁটি তওবা কিন্তু আমি এক বয়ানে বলেছিলাম নসুহা এই যে ঘটনাটা শুনাইলাম আমি এই আয়াত পরে বলেছিলাম নসুহা নামের ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ এই আয়াতে ইশারা দিলেন যে নসুহার মতো তওবা করো আসলে ব্যাপারটা এমন না এই নসুহার যে ঘটনাটা শুনাইলাম এটা ভিন্ন কিতাবের ঘটনা কোরআনেও নাই হাদিসেও নাই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের বড় বড় মুরুব্বিরা ঘটনা বলেছেন আমি কিতাবেও দেখেছি নসুহা নামের ব্যক্তির ঘটনা আলাদা আর সূরায়ে তাহরিমের আট নম্বর আয়াত তাওবাতান নসুহা এখানে ওই নসুহাকে বলা হয় নাই বরং এখানে নসুহা অর্থ হলো খাঁটি অন্তরে বান্দা তওবা করো যেই তওবা করলে গলায় ছুরি আসলেও গুনার কাছে আর যাইবা না কিন্তু আমি বলেছিলাম আল্লাহ তাআলা ওই ঘটনাও বলে বলছিলাম এই আয়াতটা ওই নসুহার দিকে ইশারা করেছিলেন মূলত ব্যাপারটা এমন না আল্লাহ আমাকেও মাফ করেন আল্লাহ গোটা জাতিকেও মাফ করেন আল্লাহ তাআলা কোরআনের সহি তরিকায় কথা বলার তৌফিক দান করেন বলেন আমিন সিদ্রান নেশনকারীরা আছে না নাই হ্যাঁ ভুল ধরার লোক আছে ধরাইয়া দেওয়ার লোক নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আসেনি কোরআন আছে এ আল্লাহর বান্দার আসেনি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা ও দুনিয়ার মুমিনেরা আল্লাহর দরবারে তওবা করো এমন তওবা খাঁটি তওবা পিওর তওবা নসুহা মানে এমন তওবা যেই তওবা করলে গলায় ছুরি আসলো গুনার কাছেও যাবে না এমন খাঁটি তওবা এইটাকে বলে তওবায়ে নসুহা এই তওবা এমন তওবা যেই তওবা করলে বান্দা গলায় ছুরি লাগবে মরে যাবে ফাঁসিতে ঝুলবে আল্লাহর বিরোধিতা করবে এমন তওবাকে বলে তওবায়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আমি এই আয়াত পড়ে কোথাও যেন বয়ান করে বলেছিলাম নসুহা একজন ব্যক্তির নাম তার একটা ঘটনা কিতাবে আছে হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মারফে মাসনবীর ভেতরে নসুহা নামের ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন নসুহা নামের এক ব্যক্তি বাদশাহ রাজপ্রাসাদে তার মেয়ের গোসল করানোর খাদেম হলো কাকে গোসল করায় মেয়েকে কিন্তু নসুহা ছেলে নসু ছেলে গোসল করায় কাকে এই যে মেয়েকে গোসল করায় কেউ জানে না যে এইটা ছেলে গোপন রাখলো নসুহা নামের বান্দা গোপন রাইখা বাদশার মেয়েকে গোসল করায় কিন্তু মেয়ে জানে না যে এটা ছেলে বাদশাও জানে না ছেলে এক পর্যায়ে আল্লাহ এটা অপছন্দ করলেন হঠাৎ করে ওই বাদশার মেয়ের গলার হার হারায় গেল খুঁজে কোথাও পায় না কোথায় গেল হার বাদশা অর্ডার করলো মেয়ে তোমার কাকে কাকে সন্দেহ হয় আমার প্রাসাদের কর্মচারী যারা আছে কাজের এদেরকে লাইনে দাঁড় করায় এক পর্যায়ে চেক করা হবে বডি চেক কি চেক বডি যদি চেক করে ধরা খাইবনি ধরা খেয়ে যাবে আমি ছেলে এইবার বান্দা এক আল্লাহওয়ালার কাছে গিয়া বললেন হুজুর আমি বিপদে পড়ে গেলাম কি করব আল্লাহ ওলি কয় বান্দা আমার মাওলার দরবারে তওবার দরজা খোলা অন্তর ভরে তওবা করে কাঁদো চোখের পানির বড় দাম আল্লাহর বান্দা এমন ভাবে তওবা করলেন
তারিখ দিনে অমুক দিন চেক করা হবে বডি, সব লাইনে দাঁড়াও। সবাই লাইনে দাঁড়ায় গেল, নসুহা নামের ব্যক্তিও দাঁড়িয়ে আছে, কিন্তু অন্তরে ভয়, যদি আমাকে চেক করে হার পাওয়ার দরকার নাই, যদি টের পায় আমি ছেলে, হার দরকার আছে? ইডার ফিডাই তো কঠিন ফিডা। আল্লাহর কাছে কান্না করে, অন্তর ভরে তওবা করে, আল্লাহ গলায় সুরি লাগবে আর গুনাহ করব না, তুমি আমাকে রেহাই দাও, বাদশার দরবার থেকে চলে যাও। যখনই সিরিয়ালে নাম আসতে আসতে নসুহার নামটা আসবে, এমন সময় আল্লাহ বান্দার তওবা কবুল করলেন, বাদশার মেয়ের হাতটা হঠাৎ করে হার খুঁজে পেয়ে গেল, আর নসুহারে দেখা লাগলো না। আল্লাহর বান্দা এত ভাবে তওবা করেছে, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মারফে মাসনবীর ভিতরে ঘটনা উল্লেখ করে বলেন, এই বান্দার তওবার উপর আল্লাহ এত খুশি হয়ে গেলেন, এই বান্দার নাম ছিল নসুহ অথবা নসুহা। আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তওবা করো তওবায়ে নসুহা, তার মানে খাঁটি তওবা। কিন্তু আমি এক বয়ানে বলেছিলাম নসুহা, এই যে ঘটনাটা শুনাইলাম, আমি এই আয়াত পরে বলেছিলাম নসুহা নামের ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ এই আয়াতে ইশারা দিলেন যে নসুহার মতো তওবা করো। আসলে ব্যাপারটা এমন না, এই নসুহার যে ঘটনাটা শুনাইলাম এটা ভিন্ন কিতাবের ঘটনা, কোরআনেও নাই হাদিসেও নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই সহ আমাদের বড় বড় মুরুব্বিরা ঘটনা বলেছেন, আমি কিতাবেও দেখেছি। নসুহা নামের ব্যক্তির ঘটনা আলাদা, আর সুরায় তাহরিমের 8 নম্বর আয়াত তাওবাতান নসুহা, এখানে ওই নসুহাকে বলা হয় নাই, বরং এখানে নসুহা অর্থ হলো খাঁটি অন্তরে বান্দা তওবা করো, যেই তওবা করলে গলায় ছুরি আসলেও গুনার কাছে আর যাইবা না। কিন্তু আমি বলেছিলাম আল্লাহ তাআলা ওই ঘটনাও বলে বলছিলাম, এই আয়াতটা ওই নসুহার দিকে ইশারা করেছিলেন, মূলত ব্যাপারটা এমন না। আল্লাহ আমাকেও মাফ করেন, আল্লাহ গোটা জাতিকেও মাফ করেন, আল্লাহ তাআলা কোরআনের সহি তরিকায় কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। সিদ্রান নেশনকারীরা আছে না নাই? হ্যাঁ, ভুল ধরার লোক আছে, ধরাইয়া দেওয়ার লোক নাই, কথা বুঝেন নাই? ভুল ধরার লোক আছে, ধরাইয়া দেওয়ার লোক নাই, সমালোচনা করার লোক আছে, কিন্তু সমালোচনাকারীকে সংশোধনের নিয়ত নাই। যদি মুমিন হিসাবে কেউ চিন্তা করে, হাফিজ ভাই আপনার বয়ানে এই একটা পয়েন্টে মনে হয় যেন ভুল হয়ে গেল নাকি, একটু সংশোধন হয়ে যান, যদি আপনি সংশোধন হতে পারেন গোটা জাতি সংশোধন হয়ে যাবে, কথা ঠিক না? ভুল ধরার লোক আছে, ধরাইয়া দেওয়ার লোক নাই। আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, আমিন। এটা নিয়ে এখন একদল পেছনে লাগা আছে সিদ্রান্বেষণকারীরা, কথা ঠিক নেই? হয়তো ভুলে বলেছি, কিন্তু নসুহা নামের ব্যক্তির ঘটনাও আছে না নাই? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় মুরুব্বিরা ঘটনার বয়ান করেছেন, অনেক ঘটনা, কিন্তু শুধু প্যাচ লাগছে গিয়া কোরআনের সুরায় তাহরিমের 8 নম্বর আয়াতও আছে তাওবাতান নসুহা। এই নসুহা মানে কি? ওই ব্যক্তি না, আমি বলেছিলাম যে ওই ব্যক্তির দিকে ইশারা তান আল্লাহ এই আয়াত দিয়ে বলেছেন, এটা ভুল কথা বলা হয়েছিল, মূলত খাঁটি তওবার দিকে ইশারা করেছেন, আর ঘটনাও আছে ওইভাবে যে নসুহাও তওবা করেছিলেন খাঁটি ভাবে, বাকি এই আয়াত অনুযায়ী ওই ঘটনা না। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝাইতে পারলাম? এটা আমাকে ধরায় দিলে গুনাহ হইতো, কথা বলেন? কিন্তু সমালোচনা করে যারা বাস দিতেছে আমার উপকার করতেছে না, মুসলমানের উপকার করতেছে না, বরং আমার আমলনামার গুনাহ তাদের আমলনামায় চলে যাচ্ছে। তারপরও দোয়া চাই সবার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যায় দ্বীনের কথা বলার আমল করার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন, আমিন। এই সঠিক কথা উম্মতকে জানাতে হবে।
একটা ভুল কথা বের হয়ে গেল, ভুলে বের হতে পারে, মানুষের ভুল হতেই পারে, হতেই নবীজিও তো বলেছেন সব মানুষ ভুলের মধ্যে, কিন্তু ওই ব্যক্তি দামি যে কি করে তওবা করে, যে কি করে আল্লাহ আমাদেরকে তওবাকারী হিসাবে কবুল করে নিল। আরো জোরে বলেন আল্লাহ সমালোচনাকারীদের সমালোচনার থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন।